হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইয়ার চ্যানেল দ্য প্রিপারেশন আজ আমরা যে বলেছিলাম কাইজেন সিরিজ তার ছ নম্বর পর্ব এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো তারপর আমরা মেন ক্লাসে এন্ট্রি করছি খুব শীঘ্রই এবং তোমরা কী ধরনের ক্লাস চাইছো সাবজেক্ট ওয়াইজ নাকি মিক্স স্যার অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও আমি সেইভাবে তোমাদের ক্লাস দেবো যদি চাও মিক্স যে মিক্স পঞ্চাশটা করে কোশ্চান মিক্স দেবো আর যদি সাবজেক্ট ওয়াইজ তাও তাহলে সাবজেক্ট ওয়াইজ দেবো কোনটা চাইছো তোমরা কমেন্ট আমাকে অবশ্যই জানাও তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করি কেমন সো লেট স্টার্ট আজকের দেখো প্রথম প্রশ্ন কী আছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা অপশানগুলো পড়ো দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা অপশান পড়া হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে বিমল জালান আরবিআইয়ের প্রাক্তন গভর্নর বিমল জ্বালানের লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া নেক্সট দু নম্বর প্রশ্ন চলে যায় জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বক্সিং তিন নম্বর প্রশ্ন চলে যায় অনিলা দেবী ছদ্ম নামে কে পরিচিত ছিলেন অনিলা দেবী ছদ্ম নামে কে পরিচিত ছিলেন অপশানগুলো পড়তে স্টার্ট করো সঠিক উত্তরটি কী হবে না অনিলা দেবী ছদ্ম নামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান এ ইজ দ্য রাইট আনসার চার নম্বর প্রশ্ন চলে যায় গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন গিরিশ কার্নাড সম্প্রতি প্রয়াত হয়েছেন গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে নাটক তিনি একজন নাট্য ব্যক্তিত্ব গিরিশ কার্নাড অপশান বি ইজ দ্য রাইট আনসার পাঁচ নম্বর প্রশ্নে চলে যায় ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত সাধারণ নির্বাচন মোবাইল পরিষেবা মহাকাশ বিজ্ঞান নাকি উগ্রপন্থী কার্যকলাপ এটা হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি হবে রাইট নাম এখনই তেমন নেক্সট ক্লাসের শেষে আমি তোমাদের আনসার জানিয়ে দিচ্ছি ছ নম্বর প্রশ্ন চলে যায় স্মৃতি মানধানা কোন খেলার সঙ্গে যুক্ত স্মৃতি মানধানা একটি পপুলার নেম তিনি কোন খেতা খেলার সাথে যুক্ত না সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেট স্মৃতি মানধানা মেউল তোমার কী নাম মিথালি রাজ এরা সবাই ক্রিকেট মহিলা ক্রিকেট দলের সদস্য নেক্সট সাত নম্বর প্রশ্ন চলে যায় নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত অপশানগুলো পড়তে স্টার্ট করো নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত না সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটবল অপশান বি ইজ আ রাইট আনসার আট নম্বর প্রশ্নে চলে যায় সাহিত্যে ভারতে সর্বোচ্চ পুরস্কার কোনটি সাহিত্য অর্থাৎ লিটারেচার লিটারেচারে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি অপশানগুলো পড়তে স্টার্ট করো সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার অপশন ডি ইজ দ্য রাইট আনসার ন নম্বর প্রশ্ন চলে যাই জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল জিকা ভাইরাসের উপস্থিতি এটা তোমাদের আমি আগের ক্লাসে জানিয়েছি শুধুমাত্র তোমাদের নলেজ টেস্ট করার জন্য কোয়েশনটি দেওয়া এটাও কমেন্ট বক্সে আমাকে জানাও যে সঠিক উত্তর কী হবে রাইট নাও এখনই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও তোমরা কেমন সঠিক উত্তরটি কী হবে আমি ক্লাসে জানিয়ে দিচ্ছি আবার একবার দশ নম্বর প্রশ্ন চলে যায় ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক পদক জয়ী মহিলার নাম কি। না সঠিক উত্তরটি হয়ে যাবে কর্নাম মালেশ্বরী অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট এগারো নম্বর প্রশ্ন চলে যায় ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত না প্যারিসে অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট আনসার বারো নম্বর প্রশ্নে আমরা চলে যাই বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল অর্থাৎ ডাব্লুডাব্লু এফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার এর প্রতীক হিসাবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয় ডাব্লুডাব্লু এফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার এর প্রতীক হিসাবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হচ্ছে অপশানগুলো পড়া হয়েছে নিশ্চয়ই সঠিক উত্তরটি হবে অপশান সি পাণ্ডা অপশান সি ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর প্রশ্ন চলে যায় ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত অপশানগুলো স্টার্ট করো পড়তে ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত না ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশেন বি ইজ দ্য রাইট আনসার চোদ্দো নম্বর প্রশ্ন চলে যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ উপন্যাস রচনা করেছিলেন আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনসারগুলো পড়তে স্টার্ট করো সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো বিরাশি সালে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিনে সকলেরই আমাদের জানা এটা সঠিক উত্তর কী হবে পাঁচই জুন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন চলে যায় নাবার্ড হলো নাবার্ড কি নাবার্ড কি অপশানগুলো পড়তে স্টার্ট করে দাও নাবার্ড হল একটি ব্যাংক কৃষিকাজ সংক্রান্ত ভারতের জাতীয় ব্যাংক অপশান বি নাবার্ড নেক্সট সতেরো নম্বর প্রশ্ন চলে যায় বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে বা কত সালে রঞ্জি ট্রফি জয় করেছিল বাংলা ক্রিকেট দল শেষবার রঞ্জি ট্রফি জয় করেছে কত সালে না সঠিক উত্তরটি হয়ে যাবে অপশানগুলো নিশ্চয়ই পড়া হয়েছে এতক্ষণ রঞ্জিতবি ট্রফি শেষ জয় করেছিল আঠারোশো উননব্বই থেকে নব্বই সালে অপশান বি ইজ দ্য রাইট আনসার আঠারো নম্বর প্রশ্ন ছিল যাই প্রথম আলো এটি বাংলা উপন্যাস এটি রচয়িতাকে বা এটি কার লেখা প্রথম আলো এই বাংলা উপন্যাসটি কার লেখা অপশানগুলো পড়তে স্টার্ট করো প্রথম আলো উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায় বা সুনীল গাঙ্গুলির লেখা অপশান এ ইজ দ্য রাইট আনসার উনিশ নম্বর প্রশ্নে চলে যায় টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কাদের নীতিবাক্য টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কাদের নীতিবাক্য বা মোটো বলতে পারো কাদের মোটো এটা না টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি এয়ার ইন্ডিয়ার মোটো অপশান সি ইজ দ্য রাইট আনসার কুড়ি নম্বর প্রশ্নে চলে যায় জি এস টি এর ফুল ফর্ম কে বলো জিএসটি সকলেরই জানাতো জি এস টি ফর্ম হবে কি অপশন ডি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ক্লিয়ার বানাতে হবে তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অপশন ডি ইজ দ্য রাইট আনসার একুশ নম্বর প্রশ্ন চলে যায় লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত কোথায় লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত লিনিং টাওয়ার অফ পিসা পিসার যে হেলানো গির্জা আছে তো সেটি কোথায় অবস্থিত না অপশান সি অনেকে বলতো পিসাতেই অবস্থিত তো নাকি কিন্তু সেটা ইটিয়ালিটে অবস্থিত অপশান সি দ্য রাইট আনসার বাইশ নম্বর প্রশ্নে চলে যায় মেহুলি ঘোষ আজকের কোয়েশন অব দ্য ডে মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত না এয়ার রাইফেল শুটিংয়ের সঙ্গে যুক্ত অপশান বি ইজ দ্য রাইট আনসার তেইশ নম্বর প্রশ্নে চলে যায় পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি আমরা সেটি কার উদ্দেশ্যে হয় পাঁচই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয় সকলেরই আমরা জানি ছবি দেখেছি তো নাকি না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আপশান সি ইজ দ্য রাইট আনসার চব্বিশ নম্বর পরে চলে যায় ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান কোন রাষ্ট্রপতি তার পদে থাকাকালীন মারা যান অপশানগুলো পড়তে স্টার্ট করো না জাকির হোসেন অপশান সি ইজ দ্য রাইট আনসার তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন তিনি রাষ্ট্রপতি পদে থাকেন মারা যান অপশান সি দ্য রাইট আনসার পঁচিশ নম্বর প্রশ্ন চলে যায় কোবল এর নির্মাতা কি সরি নির্মাতা কে কোবল এর নির্মাতা কে অপশানগুলো পড়ো কবল এর নির্মাতা কে না গ্রেস মারি হুপার অপশান সি ইজ দ্য রাইট আনসার ছাব্বিশ নম্বর প্রশ্ন চলে যায় বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন কোথায় অবস্থিত যাকে মক্কা ক্রিকেট বলা হয় মক্কা ক্রিকেট বলা হয় ইডেন গার্ডেন্স কোথায় অবস্থিত না ভারতে কলকাতাতে অবস্থিত ইডেন গার্ডেন্স অপশান সি দ্য রাইট আনসার চলে যায় আজকে যেটা হোম টাস্ক দেওয়া ছিল তার আগে বলি জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম পাওয়া গিয়েছিল কোথায় উগান্ডাতে এটা আগের ক্লাসে হয়েছে তো এবং আজকের যে হোম টাস্ক ছিল ভিভিপ্যাট এটি কিসের সাথে সম্পর্কিত না সাধারণ নির্বাচনের সাথে সম্পর্কিত ক্লিয়ার অপশন এই ইজ দ্য রাইট আনসার তে আজকের ক্লাস কেমন লাগলো জানিও আর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে প্লিজ লাইক করো থ্যাংক ইউ বাবাই টেক কেয়ার মনে আমাদের চাকরি আমায় পেতে হবে এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বাই